আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুন মজার এবং সহজ একটা সবজি পোলাও। এই পোলাওগুলো সাধারণত শীতের দিনে খাইতে একটু মজা লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়। তেমন কোনো গুরুপাচ্য জিনিসও না, একটু অন্যরকম ভাবে রান্না যাতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এতে অনেকে হয়তো ভেবে করেন, তারপর আমি দেখাচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি গরম করে নিছি। তার মধ্যে আমি কতগুলা নতুন আলু, ছোট ছোট আলু ছিলে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। আলুগুলা যাতে উপরে একটু বাদামি হয় এইভাবে ভাজবো। আমি হাই হিটেই ভাজতেছি যাতে খুব জলদি হয়ে যায়। সেই আলু সিদ্ধর দরকার নাই আমার, খালি বাদামি দাগটা হইলেই হইল। আলুগুলা পছন্দ মতো বাদামি হয়ে ভাজা হইলে আমি চুলাটা কমায় দিই, এগুলাকে আমি উঠাই নিয়ে যাবো, উঠাই নিব। এখন এই একই ঘিয়ের মধ্যে আমি দেশি বাংলাদেশি পেঁয়াজ, আমাদের দেশি পেঁয়াজ একটা মাঝারি সাইজের, বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু বাদামি হওয়া শুরু করলেই এর মধ্যে আমি 4টা এলাচি একটু থেতো করে নিছি, 3-4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা আর আধা চা চামচের থেকে একটু বেশি শাহী জিরা দিব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব মিনিটখানে, ততক্ষণে পেঁয়াজটা আর একটু হালকা বাদামি হয়ে যাবে আর এই গরম মশলার ফ্লেভারটাও চলে আসবে এই পেঁয়াজের মানে ঘিয়ের সাথে। প্রায় মিনিট খানেক আমি এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেলেই আমি এর মধ্যে 1 চা চামচ করে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2টা একসাথেই আছে, ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই কয়েক সেকেন্ডের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটার পানিটা শুকায় গেলে আমি এর মধ্যে আমি 3 কাপ চালের করব, তো এখানে 5 কাপ পানি আছে, এই পানিটা দিয়ে দিব এর মধ্যে নরমাল পানি। আর 1/2 কাপ দুধ দিয়ে দিব এর মধ্যে। দুধ হইলে, দুধ দিলে পোলার চালটা খুব ভালো মতো নরম হয়, গলবে না কিন্তু নরম হয়ে যাবে। এখন এটাকে আমি ফুটাই নিব, বল গেটে নিব। পানিটা ফুটে উঠলেই সাথে সাথে আমি এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিব। একটু মিলাই টেস্টটা দেখি, একটু বেশি লবণ দিতে হবে কারণ আলু কিন্তু লবণ টানবে। হ্যাঁ চলবে। এই আলুগুলাকে দিয়ে দিব আমি এর মধ্যে, দিয়ে মিনিট 2 ফুটাই নিব যাতে আলুগুলা কিছুটা হইলেও সিদ্ধর দিকে যাইতে পারে আর কি। আমি যেহেতু এটাকে শুধু ভেজে নিছি, এটা কিন্তু সিদ্ধ হয় নাই, জাস্ট উপরের রংটাকে আমি বাদামি করে নিছি। 2-3 মিনিট জাল দিয়েই আমি এর সাথে 3 কাপ চাল ধুয়ে পানি ঝরা রাখছি এই মাত্র। চাল কিন্তু আগে ধুয়ে পানি ঝরা রাখলে চাল ভেঙে যায়, সেই জন্য যত পরে করা সম্ভব ওটা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এটাকে আবার আমি বলকে নিয়ে আসাবো। একই সাথে এখানে কয়েকটা কাঁচা মরিচ, পাকা মরিচ সব দিয়ে দিব। দিয়ে এখন এটা একটু বলকে আসুক, প্রায় নেড়ে দিতে হবে কারণ চালগুলা নিচের দিকে গিয়ে কিন্তু লেগে যাইতে পারে, সেই জন্য ফুটুক আর না ফুটুক এটাকে যাতে একটু নাড়ার উপর রাখতে হয়, তলায় যাতে লেগে না যায়। পোলাও চাল একটা টেন্ডেন্সি আছে নিচের দিকে গিয়ে পড়ে থাকে এবং তলের দিকটা একটু লেগে যায় হঠাৎ সিদ্ধ হওয়ার আগেই। চালটা ফুটে ওঠার মিনিট 2 পরেই এই দেখেন এগুলো তলার দিকে গিয়ে থাকে। আমি এর মধ্যে একটু ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে রাখছি, এটা দিয়ে দিব। ½ কাপ গাজর চারকোনা আছে করে এরকম টুকরা টুকরা করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু মিশায় জাল দিব যাতে পানিটা মোটামুটি ভাবে শুকায় যায়, এখনই শুকায় গেছে, আর একটু যাতে শুকায় যায়। একদম প্রথম দিকে ফুলকপি গাজর এগুলো দিলে পরের দিকে গলে যায়, সেই জন্য যত দেরিতে দেওয়া যায় তত ভালো, কারণ এটা ভাপে থাকলে এমনিও সিদ্ধ হবে অমনিও সিদ্ধ হবে। আর মিনিট 2 এর মধ্যেই বোধ হয় এটা
পানিটা কমে যাবে আর কি। মিনিট দেড়েক দুয়েকের মধ্যে যে পানিটা দেখেন কমে গেছে, আমি চুলার জালটা একটু কমায় দিই, তলায় লেগে যাবে। এর মধ্যে আমি আধা কাপ মটরশুঁটি দিয়ে দিব, কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিব, মুখটা খুলে চাপ দিলে দু চার ফোঁটা পড়বে এর মধ্যে, এই যথেষ্ট, আধা চামচের মতো, চা চামচের মতো। এখন এটাকে ভালো মতো মিলায় আমার দমে দিয়ে দিতে হবে। চুলার জালটা আবার বাড়ায় দেই, ভালো মতো মিশে গেল। এখন এটাকে সমান করে আশেপাশে কোথাও যাতে চাল লেগে না থাকে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে এই মুহূর্তে আমার চুলার জালটা আমি সবচেয়ে কমে নিয়ে যাব, নিয়ে এইভাবে 25 মিনিটের মতো রেখে দিব। আমি আপনাদের আমি জালটা দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন চুলার আঁচটা এইরকম একদম কম আছে, আমার চুলার সবচেয়ে নিচের আছে। আমি এটাকে অন্তত 25 মিনিট থেকে আধা ঘন্টা রাখবো, এটাই হচ্ছে দমে। তাইলে আমার উপরের চালগুলা হয়ে যাবে, উপরের ঢাকনা কোনো খোলাখুলির দরকার নাই, এইভাবে একভাবে রেখে দিলেই হইল। এইটাই আপনাদের আজ দেখা দিলাম, আপনারাও এরকম খুব কম জালে দমে রাখবেন। প্রায় আধা ঘন্টা পরে, একটু কম হইতে পারে, আমি এইটাকে গোল করে দিতে হবে। আমার গোল করে দেওয়া মানে হচ্ছে এটা বাবুর্চিদের একটা টেকনিক। উপরের চালগুলা সাধারণত একটু কম সিদ্ধ হয় অথবা সিদ্ধ হয় না, এই নিচের থেকে পাশের থেকে চাল উঠে এনে উপরের উপর দিয়ে উপরেগুলোর উপর দিয়ে দিতে হবে, মানে পাহাড়ের চূড়ার মতো করে দিয়ে দিতে হবে আর কি, যাতে উপরের যেই কটা চাল সিদ্ধ না হয়েছে ওগুলো যাতে সিদ্ধ মানে সিদ্ধ হয়ে যায়। তো পুরাটা মাখানোর কোনো দরকার হয় না, জাস্ট পাশের চালটুকু এনে উঠাই দিলেই হলো। পাশের চালটুকু দিয়ে আমি উপরের চাল কটাকে ঢেকে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে এই যে ঢেকে দিলাম, ঢেকে এখন চুলার জালটাকে আমি মাঝামাঝি রাখি, বন্ধ করে দিব। বন্ধ করে এই অবস্থা আমার কমপক্ষে 15 মিনিট রেখে দিতে হবে, তাইলে এর ভিতরে যেটুকু গরম আছে সেইটুকু দিয়েই বাকি চালটুকু সিদ্ধ হয়ে যাবে, উপরের যে কটা চাল সিদ্ধ ছিল না। তারপরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো 15 মিনিট আমি ঢাকনা কোনো কিছু খুলবো না এবং এটা চুলার উপরেই থাকবে, চুলাটা বন্ধ। তো হয়ে গেল আমার দারুন মজার সবজি পোলাও। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাই। দেখেন ফুলকপিগুলো আস্তই আছে এই যে এখানে। তো ফুলকপিগুলো তো সিদ্ধ হয়েছে, বুঝতেই পারতেছেন এই যে দেখেন। এখন আলুটা দেখাই আমি, আলুটা হইলেও আপনারা বুঝে বুঝে যাবেন, আলুগুলাও সিদ্ধ হয়ে যায়, সব কিছু সিদ্ধ হয়ে যায় কিন্তু কোনটাই গলে যায় না। এখন আমার অসাধারণ সৌন্দর্যকে দেখানোর জন্য আমি এটার উপর একটু বেরেস্তা ছিটায় আপনাদের দেখাচ্ছি। এটা খুবই সহজ একটা রান্না, শীতের সবজি দিয়ে ঝটপট করে ফেলতে পারেন। বাজারে এখন অনেক সবজি পাওয়া যাচ্ছে, বিশেষ করে সবগুলোই ফ্রেশ, ফুলকপি, মটরশুঁটি, গাজর, এগুলা একটু ঠান্ডা ঠান্ডা দিনে বানায় খাইতে দারুণ মজা। তো দেখে গেলেন কত সহজে হয়ে যায়, শুধু পানির মাপ আর সময়টা ঠিক রাখবেন, নাড়াচাড়া করবেন না বেশি, আপনার পোলাও ঝরঝরা হইতে বাধ্য। আর পানির সাথে একটু দুধ দিলে চালটা খুব সফট হয় কিন্তু ঝরঝরা থাকে। হ্যাপি জোশের একটা আইটেম, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।